হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি নতুন ফ্রক, বাচ্চাদের ফ্রক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এই ভিডিওটিতে আমি দেখুন কি সুন্দর একটি বাচ্চাদের ফ্রক তৈরি করেছি। তো এই ফ্রকটি যদি আপনারা তৈরি করতে চান, এটা কিন্তু খুবই সহজ একটি ফ্রক। তো চলুন, আমি দেখুন এখানে কাপড় কেটে নিয়েছি, দুইটা দুই পা, নিচের পার্ট উপরের পার্ট, এই যে বারো পরিমাণে নিচ্ছে, আর আপনার আপনার বাচ্চার মাপ পরিমাণে নেবেন এটা। আর আমি দেখুন লম্বাই নিয়েছি বারো, আর এমনি পাশে এ পাশে নিয়েছি ছয়। আর এই যে আমি এটাতে আমি ফিতাগুলো জোড়া লাগানোর জন্য আমি একটা পার্ট করে নিচ্ছি। এগুলো দিয়ে আমি পাইপেন করব সামনের এবং পিছনের উপরের সাইড। আমি দেখিয়ে দিব এখন। এই যে দেখুন, এই যে এভাবে আমি সিলি করে লাগিয়ে নেব, যখন সিলাবো তখন আপনারা দেখলে পুরোপুরি বুঝতে পারবেন। তো আমি এখানে যে বাকি কাপড়টা আছে, এই কাপড়টাকে আমি এখন সাইড কেটে সুন্দর করে নিব। সাইডগুলো কেটে আমি একদম একই মাপের করে নিব, করে তারপরে কিন্তু আমি এটা নিচের অংশ, যেটা আমার যে মাঝখানের অংশ, নিচে তো কুচি হবে, তো মাঝখানের অংশটা আমি করে নিচ্ছি। দেখুন, আর ভিউয়ার্স, আমার ভিডিওটি দেখার পরে যদি মনে হয় যে না ভিডিওটা ভালো লেগেছে আপনাদের, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার যত নোটিফিকেশান আছে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন, আমি কিন্তু 14.5 এখানে নিয়েছি, এখানে আমি এদিক দিয়েও 14.5 নিতাম, কিন্তু 15.5 আছে, সমস্যা নাই, কেটে দিলে চলে যাবে, কেটে দিলে। তো এখন আমি দেখুন, আমি মাপ নিয়ে নিচ্ছি, যে আমি যে উপরের অংশটা কেটেছিলাম এই অংশটাকে আমি দুই ভাঁজ করে ধরছি, দুই ভাঁজ করে ধরেছি। এই যে দেখুন, এই যে, আর সিলিতে যতটুকু যাবে অতটুকু রেখে এটা, এই যে ভাঁজ করার পরে কিন্তু ছয় হয়েছে। তো আমি এখানে পাঁচ রেখে পাঁচ পরিমাণে কাটবো, কারণ আমার ওই অতটুকু আমি একটু আর করে কেটে নিচ্ছি। দেখুন, সামান্য আর করে তারপরে আমি জামাটা কেটে নিচ্ছি। এটা কিন্তু ভিউয়ার্স, বারবার বলছি, আপনাদের মাপ অনুযায়ী করবেন। আমি জাস্ট শুধু আমি একটা দুই বছরের বাচ্চা বা আড়াই বছরের বাচ্চার জামার মাপ কিন্তু এখানে আমি দিচ্ছি। দুই থেকে আড়াই বছরের বাচ্চাকে আপনি এটা পরাতে পারবেন, আর এর ওপরে বাচ্চা হলে যদি শুকনো হয় তাহলে পরতে পারবে, যদি স্বাস্থ্য হয় তাহলে কিন্তু এটা এই মাপে হবে না ভিউয়ার্স। তো দেখুন, এই যে আমি কিন্তু এই যে পাঁচের কাছাকাছি একটা মাপ আমি শুধু জাস্ট যে সিলিটা আমার, এই সিলি যেতটুকু আমি সিলিতে যাবে এতটুকু পর্যন্ত ধরে আমি কিন্তু এই যে মাপ দিয়ে নিচ্ছি ভিউয়ার্স। দেখুন, এই যে দেখুন, দশ অনুযায়ী লম্বা নিচ্ছি এখানে, তো দশ লম্বা, ওখানে আমার পাঁচ টিকবে বা 5.5 টিকবে। তো হলো কত, 15.5, আর নিচে যদি কুচিতে 4 যায় তাহলে 15.5 মানে 20-এর কাছাকাছি, 19.5 এরকম লম্বা হবে জামাটা, তো 19.5 লম্বা এরকম। ভিউয়ার্স, যারা নতুন, আমার যারা পুরান ভিউয়ার্স আছেন, তারা তো
অবশ্যই আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আর যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার নতুন নতুন ভিডিওগুলো পেতে। নতুনদের জন্য কিন্তু খুব সহজ, এটা খুবই সহজ একটা পদ্ধতির জামা, আমি কিন্তু খুব সহজভাবে কেটে দেখিয়েছি। তো দেখুন এই যে কাটা কিন্তু শেষ, এই যে এতটুকু কিন্তু আমার শিলিতে চলে যাবে, এতটুকু কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি এটার ফিতাটা করে নিব, আর নিচের যে অংশটা নিচের অংশটাও করে নিব। এই যে দেখুন আমি নিচের অংশের জন্য দুইটা পার্ট নিয়েছি, একটা কালো পার্ট আর একটা লালের মধ্যে ফুল পার্ট নিয়েছি। তো এটা কালোটা আমি 2 ইঞ্চিতে নিয়েছি, আর লম্বাটা তো বলা যায় না, আপনার জামাতে আপনি যতটুকু কুচি দিতে চান এটা আপনার উপরে নির্ভর করে, এই জন্য আমি লম্বাটা বললাম না। আর এটা নিলাম আমি 4, হ্যাঁ। আর এই যে দেখুন এই ফিতার জন্য আমি 1 ইঞ্চিতে নিয়েছি ফিতার জন্য, আর ফিতার লম্বাটা আমি বলে দিচ্ছি, ফিতা লম্বাটা আমি 15 নিয়েছি, 4টা ফিতা নিয়েছি আমি, 4টা কিন্তু 15 নিয়েছি। আর ভিউয়ার্স, যে কুচির যে নিচের কাপড়টা এটা লম্বাটা আপনার উপর নির্ভর করে, আপনার কাপড়ে আপনি কম কুচি দিলে কম লাগবে, বেশি কুচি দিলে বেশি লাগবে, তারপরে অন্তত আমি মনে করি 80 থেকে 90 লম্বাটা লাগবে আপনার। আর এই যে ভিউয়ার্স, আমি কিন্তু এই যে ফিতার সামনে একটু ডিজাইন করার জন্য আমি 4টা ফুল এভাবে কেটে নিচ্ছি। চারটা ফুল আমি এভাবে কেটে নিলাম। তো ভিউয়ার্স আমার কাটা শেষ হয়ে গিয়েছে, তো চলুন এবার শিলিতে চলে যাই। তো আমি ফিতাটা কিভাবে লাগাচ্ছি দেখুন, এই যে ফিতাটা ভিতরে দিয়ে তারপরে কিন্তু এই যে আমি এভাবে শিলি করে নিলাম, নিয়ে তারপরে কিন্তু আমি উঠিয়ে দিব। এই যে দেখুন ভিউয়ার্স, এভাবে আমি 4টাই কিন্তু করে নিয়েছি, এভাবে 4টা আমি করে নিয়েছি। এই যে দেখুন, এই যে এই 4টা টোটাল করে নিলাম। তো চলুন এবার এটার একটা মাপ আছে যে গলাটা আমি তৈরি করবো, এই গলাটার জন্য একটা মাপ করে নিই আগে। তো আমি যেহেতু বড়দের গলা 2.5 নেই আমরে, আমি এখানে 2 নিব, 2-এর চেয়ে 1 সুতা বেশি নিলাম। নিয়ে তো আমি এখানে একটা দাগ কেটে নিলাম, এই দাগ অনুযায়ী কিন্তু আমি ফিতাগুলো বসিয়ে নিব এখানে। ভিউয়ার্স আপনারা কি বুঝতে পারছেন, আমি কিন্তু এই যেখানে আমি 2 ভাঙা দিয়ে তারপরে কিন্তু জামাতে যেভাবে আমরা 2.5 গলা কাটি, এভাবে কিন্তু আমি 2 দাগ দিয়ে নিয়েছি ভিউয়ার্স। তারপরে এই 2-এর যে দাগ দিয়েছি ভাঙা দেওয়ার পরে, তারপরে এটা খুলে যেখানে আমি দাগ দিয়েছিলাম সেখানে একটা ফিতা লাগিয়েছি, আবার ভাঙ্গার যেখানে দাগ পড়েছিল ভাঙাতে যে 2-এ ওখানে আমি আরেকটা ফিতা বসিয়ে নিব। ভিউয়ার্স আপনাদের কি বুঝতে বোঝার জন্য কিন্তু আমি একদম বুঝিয়ে বলছি ভিউয়ার্স। এই যে এখন আমি এটা উল্টে নিব, উল্টে নিলে বুঝতে পারবেন। এই যে আমি উল্টে নিয়েছি, আর ফিতাটা কিন্তু উপরে চলে যাবে, উপরে আপনার হাতার কাজ করবে ফিতাটা। তো এখানে আমি একটা চাপ শিলি বসিয়ে দিব, তারপরে আমি কিন্তু ভাঁজ করে আবার ওইদিকেও একটা শিলি করে নিব, উল্টা সাইডে এটা ভাঁজ দিয়ে শিলিটা করে নিব আমি। এই যে দেখুন আমি কিন্তু ভাঙা দিয়েছি, তারপরে এই যে উল্টে নিলাম ভিউয়ার্স। তো এখন আমি এখানে একটা শিলি বসিয়ে দিব। এই যে ভিউয়ার্স আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, আমি কিন্তু বুঝিয়ে বলার চেষ্টা করেছি।
যে এরকম সেম ওয়েতে আমি কিন্তু আরেকটা জামা পিছনের পাটটা আমি সিলি নিবার এখানে যে একটা চাপ সিলি কিন্তু আমি বসিয়ে দিয়েছি যে তাহলে কিন্তু আপনার যে ফিতাটা এটা কিন্তু মজবুত হবে আবার দেখতেও সুন্দর লাগবে এটা তো এই সেম ওয়েতে আমি অপর পাটটা সিলিয়ে নিব যে সিলি নিয়েছি ভিউয়ার্স দেখুন তো এখন আমি এই যে দুইটা পাট আমি একসাথে লাগিয়ে নিব এক সাইড সিলি করে নিব তো আমি এক পাশ সিলি করে নিয়েছি তো এখন আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি যে আগে বড় যে নিচেরটা নিচের পাটের কুচিটা আগে আমি ফেলে নিচ্ছি নিচের পাটের কুচিটা আমি সুন্দর করে ফেলে নিচ্ছি ভিউয়ার্স দেখুন তো এই যে কুচিটা আমি দিয়ে নিব পুরাটা কুচি আমি এভাবে দিয়ে নিব আর আপনারা লম্বা যতটুকু নেবেন ওই হারে কিন্তু আপনি কুচি দিবেন কুচিটা কিন্তু যে আপনি দিয়ে দিলেন ঝটপট তা কিন্তু হবে না আপনার জামাতে মেপে দেখতে হবে যে আপনার কুচিটা জামার পরিমাণে ঠিক আছে কি না আপনি জামার নিচের ঘেরটা যতটুকু পুরাটা একবারে খুলে ধরবেন পিছন সামন সহ তারপরে যতটুকু আসবে ঘের তার ডবল নেবেন কাপড় বা যদি আপনি একটু পাতলা কুচি দেন তার অর্ধেক নেবেন এটা হলো আপনার কুচির মাপ তার ডবল নিলে আপনার কুচিটা সুন্দর হবে এবার আমি কালোটা সিলি করে নিচ্ছি দেখুন ভিউয়ার্স তো কালোটাও সিলি করা শেষ তো আমি এখন কিন্তু এই যে নিচের পাইপেনটা যে নিচের এই যে দেখুন আমি নিচের পাইপেনটা সুন্দরভাবে করে নিয়েছি এই যে কালোটারও কিন্তু পাইপেন করে নিয়েছি ভিউয়ার্স এই যে দেখুন তো আমি দুটো একসাথে লাগিয়ে নিচ্ছি এখন এই দুইটাকে আমি একত্র করে নিচ্ছি তো দেখুন আমি দুইটা কিন্তু একদম সমান করে নিয়েছি আর তো আমি দেখুন কুচিটা কিন্তু করে নিয়েছি ভিউয়ার্স তো এখন কুচিটা আমি জামার যে আমার পাটটা ছিল মূল পাট যেটা মাঝখানের ওই পাটের সাথে আমি কুচিটা এখন জোড়া লাগিয়ে নিচ্ছি দেখুন ভিউয়ার্স উল্টা সাইড দুইটারই কিন্তু উল্টা সাইড নিতে হবে খেয়াল রাখবেন আর যেহেতু আমার এই জামার তো কালার হলুদ এটা তো সাইড কোনো উল্টা কিছু নাই তবে ওইটাকে খেয়াল রাখবেন যে ওইটা যেন উল্টা সাইড পরে এই যে আমি শুধু টেনে কিন্তু নিচের অংশে দিয়ে কিন্তু ভিউয়ার্স খেয়াল রাখবেন নিচের অংশে উপরের অংশে তো আপনি উপরে পাট লাগাতে হবে তো নিচের সাইডের অংশে আমি বুঝাতে পারছি কি না ভিউয়ার্স আপনারা ভিডিওটা যদি বুঝতে না পারেন তাহলে আপনারা দুইবার তিনবার দেখে নেবেন ইনশাল্লাহ পেরে যাবেন এই যে আমি নিচের অংশটা কিন্তু যেভাবে লাগিয়ে নিয়ে এখন একটা চাপ সিলি দিয়ে নিচ্ছি ভিউয়ার্স দেখুন উপরের দিকে করে তারপরে আমি একটা চাপ সিলি বসিয়ে দিচ্ছি এই যে বসিয়ে দিলাম চাপসিলি তো আমার জামাটা কিন্তু আল্লাহর রহমতে কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি উপরের অংশ লাগাব তো আমি উপরের পাটটার সাথে নিচের অংশের পাটটা একলগে লাগিয়ে নিব এখন তো দেখুন দুইটাই কিন্তু উল্টা সাইড ধরতে হবে সোজা সাইড ধরা যাবে না দুইটাই উল্টা সাইড ধরে নিতে হবে তাহলে কিন্তু হবে সোজা সাইড ধরবেন না না বুঝলে বারবার ভিডিওটা দেখবেন ভিউয়ার্স তারপরে বুঝে তারপরে করবেন এই যে দেখুন আমি কিন্তু একদম উল্টা সাইড ধরেছি আর আমি কিন্তু জামার এক পাশ সিলি করেছিলাম উপরের যে পাটটা এটা কিন্তু আমি এক পাশ সিলি করে লাগিয়ে নিয়েছিলাম আরেক পাটা আমি খোলা রেখেছিলাম পুরা নিচেরটার সাথে এটা লাগানোর জন্য নিচেরটার সাথে উপরের অংশ লাগানোর জন্য আমি এক সাইড খোলা রেখেছিলাম আর এক সাইড খোলা রাখার কারণে সুন্দর মতো আমি জিনিসটা লাগাতে পারছি দেখুন একদম সুন্দর মতো লেগে গিয়েছে
তো এখন আমি এই সাইডটা লাগিয়ে নিব, লাগিয়ে তারপর আমি এবারে একটা চাপসিলি দিয়ে নিব। তো দেখুন আমি লাগিয়ে নিচ্ছি, লাগানো শেষ। তো এখন আমি এখানে চাপশিলিটা আগে বসানো উচিত ছিল, তো এখন আমি বসিয়ে নিচ্ছি। আপনারা কি করবেন, আগে বসিয়ে নেবেন চাপশিলিটা, তাহলে আপনারা আরামে বসাতে পারবেন। আমি এখন চাপশিলিটা বসিয়ে নিচ্ছি, যে আমার যে দুই পাটের যে অংশের জোড়া লাগিয়েছি ওই জোড়াটাতে আমি চাপশিলিটা বসিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই সুন্দর জামাটি যদি আপনারা বানাতে চান তাহলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি পুরাটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।